বিগ ব্রেকিং, প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার তামিমের। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল, তবে আপাতত থাকবেন দেড় মাসের বিশ্রামে, ফিরবেন এশিয়া কাপে। চট্টগ্রামে গতকাল সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। আজ তাকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর সংবাদ মাধ্যমকে তামিম বলেছেন, আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন, ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি, উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি, কারণ আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন, পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন, আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি। তামিম অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত জানার পর বলেন, এরপর পাপন ভাই কথা বলবেন। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাশেই দাঁড়িয়েছিলেন। সংবাদকর্মীদের তিনি বলেছেন, আমার একটা ধারণা হয়েছিল ওর প্রেস কনফারেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধান পাবো। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করেছে, সে অবসর নেয় নাই। বিসিবির সভাপতি এই কথা বলার পরে সংবাদকর্মীদের একজন প্রশ্ন করেন, পাপন ভাই অবসরের চিঠি কি দিয়েছিল? বিসিবির সভাপতি উত্তর দেন, আজকে একটা এসেছে। এরপর বিসিবির সভাপতি বলেছেন, যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে এখনও ফিট না, সেজন্য সে দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাসে সে পুনর্বাসন করে আশা করছে সে শিগগিরই আমাদের ক্রিকেটে ফিরে আসবে। সংবাদকর্মীদের একজন জানতে চেয়েছেন, পাপন ভাই এটা তামিমের অবসর ভেঙে ফেরা আপনাদের জন্য কতটা স্বস্তির? বিসিবির সভাপতি বলেছেন, অবশ্যই এটা সবার জন্যই স্বস্তির, আমাদের অধিনায়কই যদি না থাকে আমরা খেলবো কীভাবে? আজ দুপুরে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে যান তামিম ইকবাল। সেখানে বিসিবির সভাপতি নাজমুল হাসানের সঙ্গে ছিলেন তামিমের স্ত্রী আয়েশা ইকবালও। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে, তামিমের এই ফেরা বাংলাদেশ জাতীয় দলের জন্য কতটুকু সুফল হবে বলে মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।